বাসর রাতে স্ত্রীর মাসিক হলে করণীয় কি? সহবাস করা জায়েজ হবে কি? বিয়ের প্রথম রাত, একজন পুরুষের প্রথম রাত যেহেতু তার চাহিদা থাকবেই, আমাদের দেশেও কিছু কুসংস্কার আছে বাসর রাতে বা প্রথম রাতে স্ত্রীর সহবাস করা ঠিক নাই, সে দুই তিন দিন পরে করা উচিত, এই সেগুলো সবগুলো কুসংস্কার। আপনি বিয়ে করেছেন, আপনার বিয়ের পরে আপনি চাইলে সহবাস করতে পারবেন, প্রথম রাতেও পারবেন, কোনো সমস্যা নেই। বাকি যদি সে হায়েজগ্রস্ত হয় আপনি বুঝতে পারেন, তখন আপনার জন্য সহবাস করা বৈধ হবে না। আমি বিয়ে করেছি, কী করবো, এই সেই ইত্যাদি এই সমস্ত অজুহাত দিয়ে হায়েজরত অবস্থায় সহবাস করার কোনো বৈধতা নেই। হায়েজরত অবস্থায় বিয়ের প্রথম রাতেও যেমন হারাম, অন্য সময়েও হারাম। এরপর প্রশ্ন হচ্ছে, আমার স্বামী প্রবাসে থাকে, ভিডিও কলে বিবস্ত্র হয়ে হওয়া যাবে কি? স্বামী প্রবাসে থাকে, বিদেশে থাকে, অনেক ক্ষেত্রেই স্ত্রীকে ভিডিও কলে বিবস্ত্র অবস্থায় দেখতে চান, ভিন্নভাবে দেখতে চান, যদি এমনভাবে দেখতে চান, আর স্ত্রী যদি মনে করেন যে স্বামীকে দেখালে এবং স্বামী যদি মনে করেন যে ভিডিও কলটা নিরাপদ, কারো কাছে পৌঁছানোর সম্ভাবনা নেই, এটা নিরাপদ, শুধুমাত্র স্বামীর কাছে থাকবে, অন্য কেউ দেখবে না, এমনটা যদি মনে করেন তাহলে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় বা নিজের মতো করে তিনি দেখতে পারেন। কারণ একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে ইচ্ছে সেভাবে দেখার অধিকার রয়েছে। সে যেহেতু বিদেশে আছে কারণবশত অবশ্যই সে দেখা বৈধ আছে, কিন্তু তারপরেও আমরা বলবো যে স্বামীকে যদি আপনি এতটাই অনিয়ন্ত্রিত হয়ে যান যে তাকে দেখার পরে আপনি কোনো অনৈতিক কাজে লিপ্ত হয়ে যেতে পারেন, তাকে দেখেছেন কিন্তু আপনি কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি তো দেখার দ্বারা তো সব কিছু পূরণ হয় না, আপনি অন্যদিকে ধাবিত হয়ে যেতে পারেন, তখন আপনার জন্য দেখা জায়েজ হবে না। আর আপনি যদি নিজেকে এতটুকু নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার জন্য বিদেশে না থেকে দেশে চলে আসাটাই আপনার জন্য উচিত হবে। বাকি কোনো কারণে আপনি যদি সাময়িক দেখতেই চান, বৈধতা আছে, শর্ত হচ্ছে যে এটা নিরাপদ হতে হবে, আপনি নিশ্চিত হতে হবে যে এইভাবে আমি দেখার কারণে এটা অন্যের কাছে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই।